তো ভাই আসলে নাকি ফ্ল্যাশ ক্যারেক্টারের এবিলিটি গেমের ভিতরে দিয়ে দেয়া হচ্ছে অ্যাডভান্স সার্ভারে নাকি দেখানো হয়েছে চলেন আমরা ওটা পরীক্ষা করে দেখি আসি নারেটর এবিলিটি কি আমার দেখার জন্য এখনো পর্যন্ত উৎসুক হয়ে রয়েছে যে দেখি এর এবিলিটি কি তার আগে এখানে একটা গোলওয়াল বসাইনি যাতে ইনিমি আমার উপর আক্রমণ করতে না পারে অ্যাডভান্স সার্ভারের মাইরে তো গাইস এই ক্যারেক্টারের এবিলিটি চলেন টেস্ট করে আসি আমরা দৌড়াই যাব দৌড়ানো অবস্থায় এর ক্যারেক্টারের এবিলিটি আমাদের ইউজ করতে হবে ঠিক এইভাবে ওয়ে ভাই এটা কি দেখলাম ভাই কি দেখলাম এটা আসলে ভাই আমার এই জায়গা সেন্সিটিভিটি কাজ করতেছে না আমার টুইকারে কাজ করতেছে না এই কারণে আমি গেম প্লে এখানে হয়তো করতে পারবো না গেম প্লে করে হয়তো দেখাইতে পারবো না বাট তো ভাই এখানে আরও একটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে কি এখানে ইমোজির একটা অপশন দেওয়া আছে ইমোজিটা দিলে কি হবে আমি এখনো পর্যন্ত জানি না একটা ইমোজি দিয়ে দিলাম দেখি কিচ্ছু হয় নাই ভাই ইমোজি দিলে কি হবে এখনো পর্যন্ত জানি না আমি দেখতেও পারি না ইমোজি দিলে কি হবে তো চলেন আমরা এখন এখান থেকে আগে ব্যাক দিই আমাদের ক্যারেক্টারের অ্যাবিলিটি দেখা হয়ে গেছে ভাই এখন থেকে ইনিমি যদি আপনার উপর আক্রমণ করে অন প্রসেসন খেলতেছি একবার এই কোণা তো ওই কোণা দেবো ওই কোণাতে মারার পর আবার এই কোণা চলে আসবো দেখেন আবার খুলে গেছে এই যে দেখেন দুইবার তবে দৌড়ানো অবস্থায় অ্যাবিলিটিটা ইউজ করতে হবে আমরা বুঝে গেছি ক্যারেক্টারের অ্যাবিলিটি কি তো গাইস গেমের ভিতরে নতুন নতুনত্বের ভিতরে আসতেছে নতুন একটা কুত্তা আমি নতুন একটা পেট তো নতুন একটা পেট দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক এটার স্কিলের ভিতরে যদি যাই এর অ্যাবিলিটিটা আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে কি কাইমে গেছি বড়া তো গাইস এখানে যেটা লেখা আছে এর অর্থ হচ্ছে কি সাপোজ এই পেটটা এবং এই পেটের অ্যাবিলিটিটা আমার নেওয়া আছে আমার কাছে নেওয়া আছে এখন আমার আমি যদি স্কোয়াডে গেম প্লে করি সাপোজ র্যাঙ্ক গেম প্লে করতেছি আমার কাছে এই পেটটা আছে আমার টিমমেটরা যদি কেউ কিল করে তাহলে আমি ভাই 5 HP পাবো যদি আমার HP ফুল না থাকে 200 যদি ফুল না থাকে বা 200 কম থাকে তাহলে আমি 5 HP পাবো যদি আমার টিমমেটরা একটা কিল করে এবং যদি HP ফুলও থাকে তাহলে আমি 10 EP পাবো যেহেতু আমার পেটটা এক লেভেলে তাই এটা দিচ্ছে যদি পেটটা ম্যাক্স হয় তাহলে কত দেবে এটা আমি অবশ্য জানি না এবং কুলডাউন টাইম হচ্ছে 40 সেকেন্ড ঠিক আছে 40 সেকেন্ড অর্থাৎ এটা হয়তো অন করা যাবে পেটের অ্যাবিলিটি এরকম টাইপের কিছু হয়তো হইতে পারে বা একবার দেবে একবার দেওয়ার পরে 40 সেকেন্ড পর আবার দেবে এরকম টাইপের হয়তো কিছু তো চলেন আমরা এটা দেখা শেষ এরপর বড় একটা আপডেট আছে যে জিনিসটা না দেখালেই নয় আপনাদেরকে তো এই আপডেটটা দেখার পরে আসলে আমি ভীষণ খুশি হয়েছি এবং আমি শিওর যে আপনারাও আমার সাথে খুশি হবে তো এই আপডেটটা কি নর্মালি আমি আপডেট নিয়ে ভিডিও ভিডিও বানাই না বাট আমি যদি আপনাদেরকে দেখাই ভাই এইখানে কিছু গান দেখাই দাঁড়ান কোন গান দেখাবো এই গানটা যদি দেখাই এটা কি আমার কাছে আছে কিনা জানি না আমি চলেন ভাই আমরা আমি আপনাদের এই গানটা দেয় ম্যাক 10 গানটা এই ম্যাক 10 গানটা নর্মালি আগে যদি আমরা এখান থেকে বক্স দিয়ে কিনতাম দেখেন 11টা বক্স কিনছি আমাকে দেখেন কি দেয় এই জায়গায় দেখেন বিষয়টা বোঝার আছে এইখানে দেখেন লেখা আছে একটাই 19% একটা আছে 2% 19% মানে হচ্ছে 19 দিনের জন্য গানটা আমাকে দিছে 2% মানে হচ্ছে 2 দিনের জন্য গানটা আমাকে দিছে বাট ভাই এইখানে সব থেকে বড় আপডেট আছে সেটা হচ্ছে কি এই 19%-এর জায়গায় আমি এইভাবে স্পিন দিতেই আছি বাট আমি গান পাচ্ছি না মেজাজ খারাপ হয় না এরপরে কিছুক্ষণ পর মন চাই যে আমি আর স্পিন দেবই না বাট দেখেন আমি আবারও এটা কিনলাম বিষয়টা একটু লক্ষ্য করবেন ভাই দেখেন 19-2%-এর সাথে আরও 14% অ্যাড হয়েছে টোটাল 14-16% হয়ে গেছে এখানে আর 19 সাথে আরও 13 যোগ হয়েছে মানে টোটাল আরও 34-35% হয়ে গেছে অর্থাৎ এই এইটা মনে করেন এই ম্যাক 10 গানটা যদি 100% হয়ে যায় তাহলে আমি ফুল পার্মানেন্ট পাই যাবো গানটা এবং এখানে আমার আছে কত 14+2 16% অর্থাৎ 16 দিনের জন্য গানটা আমার কাছে আছে যদি 100% হয়ে যায় তাহলে আমি গানটা পারমানেন্টলি পেয়ে যাবো ঠিক আছে এই এই সিস্টেমটা করা হয়েছে তো এটা আপনারা যদি দেখতে চান তাও অবশ্যই আপনাদের ওয়েপনের ভিতরে যাইতে হবে ওয়েপন সেকশনে এখানে গ্যালারি নামে অপশন আছে তো গ্যালারির ভিতরে এখানে আপনারা দেখতে পারবেন অলের ভিতরে যদি যান এখানে অল ভ্যালিডিটির জায়গায় টাইম লিমিটেড নামে যদি অপশনটা সিলেক্ট করেন আপনি তাহলে এখানে দেখতে পারবেন যে টাইম লিমিটেড অর্থাৎ কোনগুলো কত দিনের জন্য আছে দেখেন এখানে 16% মানে 1% মানে হচ্ছে 1 দিন অর্থাৎ 16% মানে 16 দিন তো এইভাবে আপনারা পারমানেন্ট নিতে পারবেন এখন থেকে ইজিলি যে কোনো গানটা ঠিক আছে এখন আর কোনো ঝামেলা নাই দুর্বল দেবে কি দেবে না যারা নিতে চান এইভাবে নিতে পারবেন এখন থেকে এই আপডেটটা খুবই ভালো লাগছে অবশ্য আমাদের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে কুত্তা চিল্লেই কে এরকম লাফাই বেড়াই কে ও আর হ্যাঁ আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যখন গেমে ঢুকছিলাম তখন অবশ্য ফটো তোলা ছিল স্ক্রিন রেকর্ডার পরে অন করছি ফুল আসে নাই তো আপনারা এরপর থেকে র্যাঙ্কে ওই যে 100% টোকেন একটা ছিল না যে ডাবল র্যাঙ্ক পয়েন্ট দিবে সেই অপশনটা আবার চালু হইতে যাচ্ছে এবং একই সাথে ভাই যে র্যাঙ্কে মাইনাস খেলে শিল্ড অপশন থাকতো যে 100 জায়গায় 1-2 মাইনাস যাবে সেই অপশনটাও আপডেটের পরে আবার চালু হইতে যাচ্ছে বর্তমানে আছে কিনা এখন জানি না তো আপডেটের পরে এই অপশনটা আপনারা দেখতে পারবেন ডাবল র্যাঙ্ক টোকেন দেখতে পারবেন এবং একই সাথে র্যাঙ্কে শিল্ড অপশনটা আবার চালু হয়ে যাচ্ছে
এবং একই সাথে এখানে আরো যে মোড গুলো আছে ঠিক আছে মোডগুলো অনেকগুলো মোড চালু আছে আমি গতকালকে দেখছিলাম বাট আজকে আবার মোডগুলো সরায় নেওয়া হয়েছে এখানে নতুন একটা অপশন এড করা হয়েছে সোশ্যাল ইসল্যান্ড নামে অর্থাৎ ট্রেনিং মোডে আপনারা গেলে রাত 3টার সময় যারা যায় যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুঁজতে যায় তাদের জন্য মূলত মানে বেশি আর কি সুবিধা করে দেওয়া হয়েছে ডাইরেক্ট ওইখানে ক্লিক করলে এখানে আসতে পারবেন দেখেন আমার মতো কতজনের কাছে এই অ্যাডভান্স সার্ভার আছে তারা এখানে চলে আসতে পারছে ঠিক আছে তো চলেন আমরা আর এখানে না থাকি শুধু শুধু মান সম্মান খোয়ানো কিরা সবাই পড়ে ইমোট দিলে আবার বিপদ এবং গাইস একই সাথে আমি শিওর না বাট আইটেমের ভিতরে হয়তো এখানে রেড কাস্টমটাও আপনারা দেখতে পারেন কাস্টম সরাসরি আইটেমের ভিতরে এখান থেকে কিনে নেওয়া যাবে এরকম হয়তো অপশন দিতে পারে বাট আমি শিওর না আমি জাস্ট একটা ধারণা করতে পারতেছি আর কি এরকম তো আপডেটের ভিতরে আপাতত ভাই এইগুলাই ঠিক আছে এছাড়া তেমন কোনো আপডেট আমি দেখি নাই তো আমি জানি না যে নেক্সটে কোনো আপডেট আসবে কিনা বাট আমি আপডেট নিয়ে বেশি ভিডিও বানাই না আমি একটা ভিডিওর ভিতরে সবগুলো কভার করে ট্রাই করি তো আপাতত মেন মেন আপডেটের ভিতরে এইগুলাই দেখতে পারছি আর হয়তো গেমের সেটিং শুটিং এগুলো হয়তো কিছু চেঞ্জ হতে পারে আচ্ছা সেটিংয়ের কথা শুনে মনে পড়লো আপনারা যদি সেটিংয়ে যান এখানে সাউন্ড অপশনে যান এখানে ক্যারেক্টার ভয়েস অন অফের অপশন তো আছে একই সাথে অডিও ব্যালেন্স নামে অপশনও থাকবে আপডেটের পরে অডিও ব্যালেন্স নামে অপশন পাবেন এবং এখানে কন্ট্রোলের ভিতরে হয়তো কিছু অ্যাড করা হইতে পারে এখনো পর্যন্ত শিওর না তো গাইস এটাই হচ্ছে মূলত ভিডিও আপডেট নিয়ে ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা ডিসকর্ডে জয়েন না নাই ডিসকর্ডে জয়েন হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভাই ভালো একটা কথা বলতে ভুলে গেছি ব্লগ একটা চ্যানেল খুলতে যাচ্ছে চ্যানেলের নাম কি দেওয়া যায় একটু সাজেস্ট করেন কমেন্টে প্লিজ এই জিনিসটা খুবই জানা দরকার তো খোদা হাফেজ